আজকে রেখার প্রিয় বান্ধবী মনিকার বিয়ে, তাই রেখা আজকে খুবই খুশি। মনিকার বিয়ের সমস্ত দায়িত্ব রেখা একাই পালন করছে, কারণ মনিকার বাবা ভীষণ অসুস্থ। আর রেখার দাদা দিদি কিংবা কাছের সেরকম আত্মীয় স্বজন না থাকায় তার প্রিয় বান্ধবীর বিয়ের সমস্ত দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয়। দায়িত্ব বলতে শুধুমাত্র বিয়ের কাজকর্ম নয়, রেখা তার প্রিয় বান্ধবীর বিয়ের সমস্ত আর্থিক খরচাও বহন করে। সে মনিকার বিয়ের আয়োজন এত জাঁকজমকপূর্ণ ভাবে করে যে সকলেই মনিকা এবং তার পরিবারের খুবই প্রশংসা করতে থাকে, আর এই দেখে রেখা প্রচন্ড পরিমাণে খুশি হয়। চল মনিকা, তোর বিয়ের সময় চলে এসেছে, মণ্ডপে যেতে হবে এবার। এতদিন পর তোর স্বপ্ন পূরণ হচ্ছে, আমি তো খুব খুশি। আর তোকে বউ সেজে কিন্তু দারুণ সুন্দর দেখাচ্ছে। আমি যদি ছেলে হতাম তাহলে আমি তোকে বিয়ে করে নিতাম। এই বলে রেখা মনিকার হাত ধরে তাকে মণ্ডপে নিয়ে যায়। মনিকা এবং প্রীতমের বিয়ে হবে এমন সময় সেখানে রেখার বাবা শঙ্করবাবু চলে আসে। শঙ্করবাবু প্রচন্ড রাগান্বিত অবস্থায় মণ্ডপে এসে বলে, বন্ধ করো এইসব, বন্ধ করো, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, এই বিয়ে হতে পারে না, বন্ধ করো। শঙ্করবাবুর এমন কথা শুনে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর রেখা তার বাবাকে দেখে ভয় পেয়ে যায়। বাবা, তুমি প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না, এখন মনিকার বিয়ে হবে, এরকম একটা সুন্দর মুহূর্ত তুমি নষ্ট করে দিও না বাবা। তুমি চলো সাইডে চলো, আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। না, তুই আমাকে সবকিছু বুঝিয়ে কি বলবি, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এই গরিব মেয়েটা আর এই গরিব মেয়েটার পরিবার তোকে বোকা বানাচ্ছে, তোকে বোকা বানিয়ে তোর কাছ থেকে টাকা পয়সা সমস্ত কিছু হাতিয়ে নিচ্ছে। না বাবা, তুমি এসব কি বলছো, তোমার ধারণা একেবারেই ভুল, তুমি প্লিজ চুপ করো, সবার সামনে এরকম কথা বলো না। তুই চুপ কর, আজকে আমি বিয়েটা কিছুতেই হতে দেবো না। তুই আমাকে না জানিয়ে আমার অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিস, এতটা সাহস তুই কোথা থেকে পেলি? হ্যাঁ বাবা, আমি মানছি তোমাকে না জানিয়ে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া আমার উচিত হয়নি, তবে মা সবই জানে, আমি যা করেছি মাকে জানিয়েই করেছি, আর মা আমাকে নিজেই এগুলো করতে বলেছে। তাছাড়া তুমি তো কোটি কোটি টাকার মালিক, সেখান থেকে 10 কোটি লক্ষ টাকা নিলে তোমার তো কিছুই যায় আসে না। টাকাটা তুই যদি মজা করে আনন্দ করে লুটিয়ে ফেলতিস আমার কিছুই মনে হতো না, কিন্তু এই গরিব ভিখারিগুলো তোকে বোকা বানিয়ে তোর কাছ থেকে টাকা পয়সা চেপে নিয়েছে, এটাই আমার রাগ। এই যে মেয়ের বাবা, আপনাকে বলছি, যখন নিজের মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতাই ছিল না তখন কুমারী মেয়েকে বাড়িতে বসে রাখতে পারতেন, কিংবা লোকের বাড়িতে কাজে লাগিয়ে দিতে পারতেন। লোকের টাকা নিয়ে এত ধুমধাম করে নিজেদের মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? বাবা, তুমি দয়া করে চুপ করো, মনিকা আমার প্রিয় বান্ধবী, শুধু বান্ধবী না, মনিকা আমার বোনের মতো, আমি অনেক কষ্ট করে এই বিয়ের আয়োজন করেছি, তুমি এগুলো নষ্ট করে দিও না। তোর কথা আমি রাখতে পারবো না, আমাকে ক্ষমা কর। এই কে কোথায় আছিস, সবকিছু ভেঙে গড়িয়ে দে, সব ভেঙে তছনছ করে দে একেবারে। গরিবের বিয়ে গরিবের মতো করেই হবে, গরিবের বিয়ে কখনোই বড় লোকদের মতো করে হতে পারে না। শঙ্করবাবুর লোকজন এই শুনে এবং সমস্ত জিনিসপত্র নষ্ট করে দিতে যাবে এমন সময় সেখানে রেখার মা সোহিনী দেবী চলে আসে। দাঁড়াও, কেউ কোনো জিনিসে হাত দেবে না। শঙ্কর, তুমি কি করছো? তুমি জানো তুমি যার বিয়ে ভাঙতে এসেছো সেটা কে? তুমি জানো আমাদের জীবনের উপর মনিকার কতটা অবদান আছে? তুমি কি জানো, আজকে যদি মনিকা না থাকতো তাহলে আমাদের মেয়ে বেঁচে থাকতো না। রেখা আজকে পৃথিবীতে বেঁচে আছে, সুস্থ সবল আছে, শুধুমাত্র এই মনিকার জন্য। এই শুনে শঙ্করবাবু প্রচন্ড অবাক হয়। সোহিনী দেবী কি বলতে চাইছে শঙ্করবাবু কিছুই বুঝে উঠতে পারে না। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা, তখন রেখার বয়স ছিল মাত্র 5 বছর। একদিন সোহিনী দেবী তার বাচ্চা মেয়েকে নিজের পার্সোনাল গাড়ি করে নিয়ে ঘুরতে বেরোয়। কিছুটা পথ যাওয়ার পর রেখা তার মাকে বলে, মা, আমি জল খাবো, আমার খুব জোরে জল পিপাসা পেয়েছে, আমাকে জল দাও। এই রে, আমি তো বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসতেই ভুলে গেছি। ঠিক আছে বেবি, তুমি গাড়িতেই বসো, আমি তোমার জন্য দোকান থেকে জল কিনে নিয়ে আসছি। আর হ্যাঁ, গাড়ি থেকে নামবে না কিন্তু, গাড়ির মধ্যেই চুপ করে বসে থাকবে, কেমন? এই বলে সোহিনী দেবী গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু সে গাড়ির গেট লক করতে ভুলে যায়। এর ফলে রেখা বদমাইশি করে গাড়ি থেকে নেমে পড়ে। সে গাড়ি থেকে নেমে এদিক ওদিক একা একা হাঁটাহাঁটি করতে থাকে। এমন সময় রাস্তার মাঝখানে সে একটা সুন্দর পুতুল পড়ে থাকতে দেখে। পুতুলটা কি সুন্দর, এত সুন্দর পুতুল রাস্তার মাঝখানে কে ফেলে রেখেছে? আমারও তো এরকম পুতুল আছে, দেখি তো পুতুলটা কার। এই বলে রেখা পুতুলটা নেওয়ার জন্য রাস্তার মাঝখানের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই তার সামনে একটা বড় ট্রাক খুবই দ্রুত গতিতে ধেয়ে আসে, কিন্তু রেখা সেটা খেয়াল করতে পারে না। ঠিক এমন সময় সেখানে সোহিনী দেবীও চলে আসে। রেখাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে আর অপর দিক থেকে গাড়ি আসতে দেখে সোহিনী দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। রেখা, গাড়ি আসছে, গাড়ি আসছে, সরে যা মা, সরে যা, সাইডে সরে যা।
রেখা তার মায়ের কথা বুঝতে পারার আগেই গাড়িটা রেখার খুবই কাছে চলে আসে, আর এমন দৃশ্য সোহিনী দেবী কিছুতেই দেখতে পারে না, তাই সে নিজের চোখ বন্ধ করে নেয়। কিন্তু সে যখন চোখ খোলে তখন রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় একটা বাচ্চা মেয়েকে পড়ে থাকতে দেখে, কিন্তু সেটা রেখা ছিল না, সেটা ছিল মনিকা। মনিকা অজানা অচেনা রেখাকে বাঁচানোর জন্য কোনো কিছু চিন্তা না করেই এগিয়ে আসে। আসলে সে রেখার জীবন বাঁচানোর জন্য রেখাকে ধাক্কা মেরে রাস্তার সাইডে ফেলে দেয়। এতে করে রেখার জীবন বেঁচে গেলেও মনিকা ওই গাড়ির সম্মুখে পড়ে যায়, আর সে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকে। মা, এই মেয়েটাকে বাঁচাও, দেখো কেমন ছটফট করছে। আমাকে বাঁচানোর জন্য এই মেয়েটা নিজের এমন অবস্থা করেছে, একে বাঁচাও মা, তাড়াতাড়ি বাঁচাও। মনিকার এমন অবস্থা দেখে সোহিনী দেবী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে তখনই মনিকাকে নিজের গাড়িতে তুলে নেয় এবং সোজা একটি বড় নার্সিং হোমে নিয়ে যায়। সেখানেই মনিকার চিকিৎসা শুরু করা হয়। মনিকার অবস্থা খুবই খারাপ থাকে, তাকে আইসিইউতে রাখা হয়। সোহিনী দেবী অনেক চেষ্টা করে মনিকার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে। মনিকার বাবা মা নিজেদের মেয়ের এরকম অবস্থা দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের মেয়ে সুস্থ হয়ে যাবে। আপনাদের মেয়েকে আপনারা খুব ভালো শিক্ষা দিয়েছেন, নিজের জীবনের পরোয়া না করে ও আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, তাই আমি আপনাদের মেয়েকে কিচ্ছু হতে দেব না। ওকে পুরোপুরি সুস্থ করে তোলার দায়িত্ব আমার। তবে ডাক্তার জানিয়েছে এখন 2-3 মাস ওকে হসপিটালে অ্যাডমিট রাখা হবে। এই শুনে মনিকার বাবা মা আরো ভেঙে পড়ে। দীর্ঘ 2-3 মাস মনিকা হসপিটালে অ্যাডমিট থাকে। এই দিনগুলোতে রেখা এবং তার মা প্রত্যেক দিন মনিকার সঙ্গে হসপিটালে দেখা করতে আসে। হসপিটালে যাবতীয় চিকিৎসা করার সবই সোহিনী দেবী দিতে থাকে। রেখা প্রত্যেক দিন অসুস্থ মনিকার সঙ্গে এসে অনেক অনেক গল্প করে আর তাকে খুশি করানোর জন্য নানান রকম ভাবে চেষ্টা করতে থাকে। এই দেখ মনিকা, আমি তোর জন্য কি খাবার এনেছি। আমি তোর জন্য চিকেন স্যুপ বানিয়ে এনেছি, আর এই স্যুপটা আমি নিজে বানিয়েছি। হ্যাঁ, মা আমাকে হেল্প করেছে অবশ্যই, তবে আজকে আমি প্রথমবার রান্না করেছি, তাও আবার আমার বন্ধুর জন্য। খেয়ে বলতো কেমন হয়েছে। এই বলে রেখা নিজের হাতে মনিকাকে খাইয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে 3-4 মাসের মধ্যে মনিকা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। মনিকা আবার আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা শুরু করে। একদিন যখন মনিকার স্কুল ছুটি হয় তখন সে বাড়ি ফেরার জন্য স্কুল থেকে বেরিয়ে আসে, আর তখনই সে স্কুলের গেটের সামনে রেখাকে দাঁড়িয়ে থাকতে দেখে। একি রেখা, তুই এখানে? তোর স্কুল তো এখান থেকে অনেকটাই দূরে, তুই আমার স্কুলের সামনে কি করছিস? আমি ড্রাইভার কাকুকে সঙ্গে করে নিয়ে এসেছি, ড্রাইভার কাকুকে বললাম আর ড্রাইভার কাকু আমাকে নিয়ে চলে এসেছে। চল গাড়িতে ওঠ, আমি তোকে বাড়িতে পৌঁছে দেব, আর তারপর আমি বাড়ি যাব। মা আমাকে বলেছে তোকে প্রত্যেক দিন স্কুল থেকে বাড়িতে আর বাড়ি থেকে স্কুলে পৌঁছে দিতে, যাতে তোর আর কোনো ক্ষতি না হয়। এই শুনে মনিকা খুবই খুশি হয়। মনিকা রেখাদের গাড়িতে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই মনিকাদের বাড়ি চলে আসে, আর মনিকা সেদিন জোর করে রেখাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। মনিকাদের ছোট্ট ভাঙাচোরা ঘরবাড়ি দেখে মনিকার প্রতি রেখার খুবই মায়া হয়। সেদিন মনিকার মা খুবই সুস্বাদু খাবার রান্না করে মনিকা এবং রেখা দুজনকে নিজের হাতে করে খাবার খাইয়ে দেয়। এভাবে ধীরে ধীরে দুই বান্ধবী বড় হয়ে ওঠে, আর এখন তারা দুজনেই কলেজে পড়ে। কিরে, তুই আবার আজকে আসতে এত দেরি করলি? এই এই টিফিনে কি এনেছিস তুই? নিশ্চয়ই কাকিমা কিছু খাবার রান্না করে পাঠিয়েছে। হ্যাঁ রে, মা তোর জন্য খাবার রান্না করে পাঠালো, আর তোর এই খাবারের চক্করে পড়েই তো আমার এখানে আসতে এত দেরি হলো। একদম মিথ্যা কথা বলবি না, আমি খুব ভালো করেই জানি তোর এখানে আসতে কেন দেরি হয়েছে। প্রীতমের জন্য, তাই তো? তুই আগে প্রীতমের সঙ্গে দেখা করেছিস, তারপর এখানে এসেছিস। আমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারবি না তুই। কি আর করবো বল, আমি তো তোকে মিথ্যা কথা বলতেই পারি না, কারণ যখনই আমি মিথ্যা কথা বলি তুই ধরে ফেলিস। আর বলিস না, প্রীতমের বাড়ি থেকে বিয়ের জন্য ওর উপর খুবই জোর দিচ্ছে, কিন্তু এই সময় আমি আমার বাবা মাকে বিয়ের কথা কিভাবে বলবো বুঝতে পারছি না। বাবা মা কি প্রীতমকে মেনে নেবে? তুই চিন্তা করছিস কেন, আমি আছি তো। আমি আজকেই কাকু আর কাকিমার সঙ্গে কথা বলবো, আমি জানি কাকু কাকিমা নিশ্চয়ই আমার কথা রাখবে। তুই চল আমার সঙ্গে, চল। সেদিনই রেখা মনিকার বাবা মায়ের সঙ্গে মনিকার বিয়ের ব্যাপারে কথা বলে, আর প্রীতম ও তার পরিবারের আর্থিক অবস্থা এবং পারিবারিক অবস্থা দুটোই ভালো হওয়ায় মনিকার বাবা মা এই বিয়েতে রাজি হয়ে যায়। মনিকার বিয়ে ফাইনাল হয়ে যাওয়ায় রেখা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আমি তাহলে ফাইনালি তোর বিয়েতে মজা করতে পারবো। তোর বিয়েতে আমি দিন রাত শুধু ডান্স করবো। আমাকে এখন থেকে শপিং ও করতে হবে, আমার এত আনন্দ হচ্ছে আমি তোকে কি বলবো। কিন্তু আবার কষ্টও হচ্ছে জানিস, তুই আমাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবি, তখন আমি একা একা কিভাবে থাকবো।
রেখার মুখে এমন কথা শুনে মনিকারও চোখে জল চলে আসে। আসলে তারা একে অপরের আত্মিক বন্ধু ছিল। তারা দুজনে একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তাই তারা দুই বান্ধবী মিলে সেদিন একসঙ্গে অনেক কান্নাকাটি করে। মনিকার বিয়ের আর মাত্র দুই সপ্তাহ বাকি ছিল। মনিকার বাবা মেয়ের বিয়ের জন্য সারা জীবন ধরে পরিশ্রম করে ব্যাংকে টাকা সঞ্চয় করে রেখেছিল। এবার সেই টাকা তোলার সময় চলে আসে। সেদিন যখন কমলবাবু ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই দুটো চোর সেখানে এসে কমলবাবুর কাছ থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দয়া করে তোমরা এরকম করো না, এই টাকা দিয়ে আমি আমার মেয়ের বিয়ে দেবো, আমি খুব গরিব, দয়া করে আমাকে যেতে দাও। আরে কালু, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ব্যাটাকে ধরে আচ্ছা করে পিটিয়ে দে, মেরে মেরে পুরো আধমরা করে দে, যাতে জ্ঞান ফিরলে কিছুতেই আমাদের চেহারা মনে রাখতে না পারে। এভাবে চোর দুটো কমলবাবুকে প্রচন্ড পরিমাণে মারধর করে, এমনকি কমলবাবুর একটা হাত এবং একটা পা ভেঙে দেয়, আর তারা টাকা নিয়ে সেখান থেকে চম্পট হয়ে যায়। খবর পেয়ে মনিকা এবং তার মা কমলবাবুকে হাসপাতালে নিয়ে যায়। রেখা এবং রেখার মা তাড়াতাড়ি করে হাসপাতালে ছুটে আসে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম, সারা জীবন ধরে টাকা জমিয়ে রেখেছিলাম মেয়েটার বিয়ে দেবো বলে, এবার হয়তো মেয়েটার বিয়েও দিতে পারবো না। মেয়েটার বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, সব শেষ হয়ে গেল। আমার বিয়ে করার কোনো দরকার নেই বাবা, তুমি সুস্থ হয়ে ওঠো, আমি শুধু এটাই চাই। তুই চিন্তা করিস না মনিকা, কাকু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর তোর বিয়ে যেমন ভাবে হওয়ার কথা ছিল ঠিক তেমন ভাবেই হবে। তোর বিয়ে কিছুতেই আমি ভাঙতে দেব না। কাকু, আপনার মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব আমার, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আপনি আমাকে নিজের মেয়ে মনে করেন তো, তাহলে সব দায়িত্ব আমার উপরে দিয়ে দিন। হ্যাঁ দাদা, আমার মেয়ে একদম ঠিক কথাই বলছে, আমরা সবসময় আপনাদের পাশে আছি, কারণ একটা সময় আপনার মেয়ে আমার মেয়ের জীবন বাঁচিয়েছিল, সেই ঋণ তো আমরা কখনো শোধ করতে পারবো না, তবুও আমরা আপনাদের একটা ছোট্ট উপকার করতে চাই। এভাবে রেখা তার মায়ের সাপোর্ট পেয়ে খুবই খুশি হয়। একদিকে কমলবাবু অসুস্থ অবস্থায় পড়ে থাকে, আর অন্যদিকে রেখা নিজেই মনিকার বিয়ের সমস্ত দায়িত্ব পালন করতে থাকে। বিয়ের সমস্ত আয়োজন সে একাই নিজে হাতে করে। বিয়ের কেনাকাটা, প্যান্ডেল তৈরি করা, লোকজনকে খাওয়ানোর দায়িত্ব, ক্যাটারিং এর ব্যবস্থা, সমস্ত কিছু রেখা অ্যারেঞ্জ করে। কিন্তু বিয়ের ঠিক আগের মুহূর্তে রেখার বাবা শঙ্করবাবু সেখানে এসে সবকিছু গন্ডগোল করে দেয়। তোমাকে আমি এতদিন পর্যন্ত এই কথাটা জানাইনি, কারণ আমাদের মেয়ে যে এরকম একটা গরিব মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেছে এটা তুমি কখনোই মেনে নিতে পারতে না, কারণ তুমি বড় লোক, তোমার তো অহংকারী মাটিতে পা পড়ে না, তুমি গরিবদের মানুষ বলে গণ্যই করো না। তাছাড়া সেই সময় যখন মনিকার অ্যাক্সিডেন্ট হয়েছিল তুমি তখন 5 বছরের জন্য বিদেশে ছিলে, তাই আমি শুধু শুধু এই ব্যাপারটা আর তোমাকে জানাইনি। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিন, আমি আমার মেয়েকে খুবই ভালোবাসি, আজকে আমার মেয়ে বেঁচে আছে শুধুমাত্র মনিকার জন্য, আর আমি সেই মনিকার বিয়ে ভাঙার জন্যই এসেছিলাম, দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিন। শঙ্করবাবুর কথা শুনে সকলেই খুবই খুশি হয়। এখন শঙ্করবাবু খুশি মনে মনিকার বিয়েতে সামিল হয়। কিছুক্ষণের মধ্যেই মনিকা এবং প্রীতমের বিয়ে হয়ে যায়। বিয়ের পর মনিকার বিদায়ের সময় মনিকার বাবা মায়ের থেকেও বেশি রেখা কান্নাকাটি করে। তাদের দুই বন্ধুকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে সেখানে উপস্থিত সকলেই নিজেদের চোখে জল ধরে রাখতে পারে না। এভাবে নিজের প্রিয় বান্ধবীকে এবং পরিবারকে বিদায় জানিয়ে মনিকা শ্বশুর বাড়িতে চলে যায়। মমিতা এবং প্রিয়াঙ্কা দুই বন্ধু ছিল, তারা দুজনেই একই কলেজে পড়াশোনা করত। মমিতা গরিব ঘরের মেয়ে হলেও প্রিয়াঙ্কা ছিল খুবই ধনী পরিবারের মেয়ে। অন্যদিকে মমিতা পড়াশোনায় খুব ভালো ছিল, আর প্রিয়াঙ্কা পড়াশোনাতে খুব একটা ভালো ছিল না। মমিতা সবসময় প্রিয়াঙ্কাকে তার পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সাহায্য করত। এভাবে দুই বন্ধুর জীবন কাটছিল। একদিন প্রিয়াঙ্কা মমিতাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যায়। মা, এই দেখো আমি মমিতাকে সাথে করে নিয়ে এসেছি, আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করব বলে, চল মমিতা। মমিতাকে দেখে প্রিয়াঙ্কার মা প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু মমিতাকে দেখে প্রিয়াঙ্কার দাদা দীপঙ্করের মনে মনে খুবই পছন্দ হয়, কারণ মমিতা দেখতে যেমনই সুন্দর ছিল তেমনই তার ব্যবহারও খুবই মিষ্টি ছিল। মমিতা এবং প্রিয়াঙ্কা দুজনে যখন পড়াশোনা করছিল দীপঙ্কর আড়াল থেকে শুধুই মমিতাকে দেখতে থাকে। এ ব্যাপারে মমিতা কিছু জানতেও পারে না। এরকম ভাবে মমিতা প্রত্যেক দিনই প্রিয়াঙ্কাদের বাড়িতে পড়াশোনা করতে আসে। একদিন তাদের পড়াশোনা করতে করতে অনেক রাত হয়ে যায়। প্রিয়াঙ্কা দেখ না, অনেক রাত হয়ে গেছে, আমার বাড়িটা কিন্তু এখান থেকে অনেকটাই দূরে, আমাকে এবার যেতে হবে, না হলে মা বকবে। এ বাবা, রাত 9টা বেজে গেছে, আমি তো খেয়ালই করিনি, তোদের বাড়িটা তো এখান থেকে অনেকটাই দূরে, তুই একা একা কি করে যাবি এবার? তখনই সেখানে দীপঙ্কর এসে বলে, বোন তুই চিন্তা করিস না, আমি আছি তো, আমি মমিতাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি, গাড়ি করে যাবো, বেশিক্ষণ লাগবে না।
না না, কোনো অসুবিধা নেই, আমি একাই চলে যাব। সবে মাত্র রাত 9টা বাজে, এখন 10টা পর্যন্ত বাস পাওয়া যাবে। প্রিয়াঙ্কা, আমি এলাম। হ্যাঁ, আরে আমার দাদা যখন নিজে থেকে তোকে দিয়ে আসবে বলছে, তাহলে অসুবিধা কোথায়? অনেক রাত হয়ে গেছে, তুই একা একা যাস না, দাদা তোকে দিয়ে আসুক। যা দাদা, তুই দিয়ে আয়। আর মমিতা বাড়িতে গিয়ে ফোন করিস কিন্তু, কালকে কলেজ ছুটি আছে, তাড়াতাড়ি চলে আসবি, অনেক কিছু পড়া বুঝতে হবে। এই শুনে মমিতা দীপঙ্করের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়ি করে যেতে যেতে দীপঙ্কর মমিতার সঙ্গে নানান রকমের কথা বলার চেষ্টা করে। মমিতার সঙ্গে কথা বলে দীপঙ্করের খুবই ভালো লাগে। অন্যদিকে প্রিয়াঙ্কার মা গায়ত্রী দেবী প্রিয়াঙ্কাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। দেখ, আমি তোকে আগেও বলেছি, এখনো বলছি, ওই গরিব ভিখারি মেয়েটার থেকে দূরে থাক। প্রত্যেক দিন ওই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসার কি দরকার? প্রত্যেক দিন বাড়িতে নিয়ে আসছিস, ভালো ভালো খাবার খাওয়াচ্ছিস, এগুলো কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছিস। তুই কিন্তু গরিবদের চিনিস না, ওরা টাকার লোভে অনেক কিছুই করতে পারে। আরে মা, তুমি না সত্যিই বোকা, তুমি তো দেখছি কিছুই বোঝো না। মমিতা ভীষণই বোকামি, আমি ওকে বাড়িতে নিয়ে আসি শুধুমাত্র আমার সুবিধার জন্য। ও আমাকে পড়াশোনাতে হেল্প করে, আমি কিছু বুঝতে না পারলে বুঝিয়ে দেয়, এমনকি আমার প্রজেক্ট ওয়ার্ক প্র্যাকটিক্যাল ওয়ার্ক সব করে দেয়। তোমাকে বেশি টেনশন করার দরকার নেই, ঠিক আছে? এভাবে সময় কাটতে থাকে। একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কার দাদা দীপঙ্কর মমিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এই দেখে প্রিয়াঙ্কা এবং তার মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। দাদা, এসব আমি কি দেখছি? তোরা কি আমাদের সঙ্গে মজা করছিস? তোরা আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছিস, তাই না? বোন, তুই যেটা দেখছিস সেটা একদমই সত্যি। আমি মমিতাকে বিয়ে করে নিয়ে এসেছি, আজ থেকে মমিতাই বাড়ির বউ আর তোর বৌদি। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। মমিতা, আমি তো তোকে সরল সিধে সাথে মেয়ে বলে মনে করেছিলাম, কিন্তু তুই যে এতটা চালাক আমি তো ভাবতেই পারছি না। তুই টাকার লোভে আমার দাদাকে ফাঁসালি, তাই তো? আমাদের কাউকে কিছু বুঝতেও দিলি না, তুই এতদিন তলে তলে ডুবে ডুবে জল খাচ্ছিলিস, আর আমি ধরতেও পারলাম না। এসবের জন্য শুধুমাত্র তুই দায়ী প্রিয়াঙ্কা। আমি তোকে প্রথম দিনই বারণ করেছিলাম, যেদিন তুই এই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলি, আমার প্রথম থেকে এই মেয়েটার উপর সন্দেহ ছিল। আজকে দেখলি তো এই মেয়েটা আমাদের কত বড় ক্ষতি করে দিল। আমাদের এত টাকা পয়সা সম্পত্তি দেখে লোভ সামলাতে না পেরে আমার ছেলেকে ফাঁসিয়ে নিল। প্রিয়াঙ্কা এবং গায়ত্রী দেবী এভাবেই মমিতাকে নানান রকমের উল্টোপাল্টা কথা বলতে থাকে, কিন্তু মমিতা কোনো রকমের উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখে জল ফেলতে থাকে। দাদা, মমিতা খুব সাংঘাতিক মেয়ে, এ তোকে ফাঁসিয়েছে, তুই এখনই এই মেয়েটাকে এখান থেকে বিদায় কর, না হলে এ কিন্তু আমাদের সবাইকে বরবাদ করে দেবে, একেবারে ফালতু মেয়ে একটা। তোকে আমাদের বাড়িতে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছিল। প্রিয়াঙ্কা, অনেক হয়েছে, থাম এবার। আমি মমিতা নামে আর একটা বাজে কথা শুনতে চাই না। আমি স্বইচ্ছায় মমিতাকে বিয়ে করেছি, এতে মমিতার কোনো দোষ নেই। আর তোরা বলতে পারিস যে আমি মমিতাকে জোর করে বিয়ে করেছি, কেননা যেদিন প্রথম দিন মমিতা আমাদের বাড়িতে এসেছিল সেই দিনই আমার মমিতাকে পছন্দ হয়ে গেছিল। তারপর একদিন একদিন যখন মমিতা প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল নিজের বাড়িতে যাওয়ার জন্য, তখন দীপঙ্কর মমিতার পেছন পেছন যায়। মমিতা, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আর আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার বাবা মায়ের সঙ্গেও কথা বলতে পারি। দীপঙ্করের কথা শুনে মমিতা একেবারে আকাশ থেকে পড়ে। এ তুমি কি বলছো? না না, এটা কখনোই সম্ভব নয়। প্রিয়াঙ্কা আমার বন্ধু, ও শুধু বন্ধু নয়, ও আমার বোনের মতো। আমি তোমাকে বিয়ে করলে প্রিয়াঙ্কার আর আমার বন্ধুত্ব নষ্ট হবে। আমি আমাদের বন্ধুত্ব কিছুতেই নষ্ট করতে পারবো না। বন্ধুত্ব নষ্ট হবে কেন? তোমরা দুজনে এত ভালো বন্ধু, তোমাকে বিয়ে করলে আমার বোন বরং খুশি হবে, কারণ তোমরা দুজনেই তো সবসময় একসঙ্গে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না আর কোনো সমস্যাও হবে না, আমি সব সামলে নেব। আসলে আমার মা এক বড়লোক মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি সেই মেয়েকে কিছুতেই বিয়ে করতে চাই না, কারণ আমি তোমাকে পছন্দ করি। কিন্তু কেন আমাকে পছন্দ করার কি কারণ? তুমি হয়তো জানো না আমি ভীষণ গরিব ঘরের মেয়ে, আমার ব্যাপারে কিছু না জেনেই আমাকে কিভাবে পছন্দ হলো তোমার? কে বলেছে আমি তোমার ব্যাপারে কিছু জানি না? আমি শুধু তোমার নয়, তোমার ফ্যামিলির ব্যাপারেও সবকিছু জানি, তবু আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি কোনো কথা শুনতে চাই না। চলো, আমি আজকে এই বিষয়ে তোমার বাবার সঙ্গে কথা বলতে চাই। দীপঙ্কর সেদিনই মমিতার সঙ্গে মমিতাদের বাড়িতে যায়। সে মমিতার বাবা মায়ের কাছ থেকে তার হাত চায়। মমিতার বাবা মাও যথারীতি কোনো আপত্তি না করে এই বিয়েতে নিজেদের মতামত প্রকাশ করে, কিন্তু দীপঙ্কর এই ব্যাপারে তার মা কিংবা বোন কাউকেই কিছু জানায় না, কারণ সে ভালো করেই জানত তাদের এই বিয়েটা তার বোন কিংবা মা কিছুতেই মেনে নিতে পারবে না। তাই দীপঙ্কর সিদ্ধান্ত নেয় সে মমিতাকে বিয়ে করার পরেই তার ফ্যামিলিকে ব্যাপারটা জানাবে।
বাহ খুব সুন্দর, দারুণ গল্প বানিয়ে এনেছিস তোরা দুজনে। তোদের এই গল্পে আমি একটুও বিশ্বাস করলাম না। মমিতা, তুই তো সবসময় বলতিস তোর কাছে নাকি পড়াশোনাটা সবচেয়ে আগে। তুই পড়াশোনা করতে চাস, চাকরি করতে চাস, কোথায় গেল সেসব কিছু? যেই দেখলি আমার বড়লোক দাদা তোকে বিয়ে করতে চাইছে, অমনি সবকিছু জলাঞ্জলি দিয়ে বিয়ে করে নিলি, তাই না? কারণ এখন তো তোর পড়াশোনা করার কোনো দরকার নেই, এখন তো তুই এই বাড়ির মালকিন হয়ে গেছিস। না প্রিয়াঙ্কা, একদমই নয়। আমি দীপঙ্করকে বিয়ে করার আগেই বলে দিয়েছিলাম, বিয়ের পরেও আমি পড়াশোনা করতে চাই। আমি কোনো মতেই পড়াশোনা ছাড়তে পারবো না। বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে আমি আমার লক্ষ্য থেকে সরে আসবো সেটা কখনোই হতে পারে না। আমি নিজের পায়ে দাঁড়িয়েই ছাড়বো। দেখ বোন, যা হয়েছে আবার ভুলে যা। তোরা দুজনে কত ভালো বন্ধু বলতো। তোরা যেমন আগে একসঙ্গে দুজনে মিলে পড়াশোনা করতিস, সেরকম এখনো পড়াশোনা করবি। না, কোনোদিনও নয়। মমিতা আমার বন্ধু ছিল, এখন আমি একে বন্ধু বলে মানি না। আর বৌদি তো দূরের কথা, আমি একে আমার বৌদি বলে জীবনেই স্বীকার করতে পারবো না। মা, তোমার কথা যদি আমি আগে শুনতাম তাহলে এই দিনটা সত্যিই দেখতে হতো না। এর মতো গরিব মেয়ের উপর বিশ্বাস করাই আমার উচিত হয়নি। এই বলে প্রিয়াঙ্কা তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। নিজের কাছের বন্ধুর কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে মমিতা খুবই দুঃখিত হয়ে পড়ে। সে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। দেখেছো দীপঙ্কর, আমি তোমাকে আগেই বলেছিলাম, তোমাকে বিয়ে করলে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, আর সেটাই হয়েছে। তোমার ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করাটা আমাদের সত্যিই উচিত হয়নি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না কিছুতেই। এরকম বলো না মমিতা, তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। মা আর বোন তোমাকে খুব তাড়াতাড়ি মেনে নেবে। তুমি সব কিছু না ভেবে মন দিয়ে পড়াশোনা করো, আর তাছাড়া 2-3 মাস পরে তো তোমার ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। প্রথম প্রথম কিছুদিন খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে মমিতার দিন কাটে, কারণ প্রিয়াঙ্কা এবং তার মা উঠতে বসতে তাকে শুধু উল্টো পাল্টা কথা শোনায়। শুধু তাই নয়, দীপঙ্কর বাড়ি থেকে চলে যাওয়ার পর তারা মমিতার সাথে খুবই বাজে ব্যবহার করে। একদিন মমিতা নিজের ঘরে বসে পড়াশোনা করছিল, এমন সময় সেখানে প্রিয়াঙ্কা এবং তার মা আসে। কিরে, আমার পড়াশোনা জলাঞ্জলি দিয়ে আমার বাড়িতে এসে তুই খুব শান্তি করে পড়াশোনা করছিস, তাই না? তুই তো বলেছিলিস তোর নিজের বাড়িতে পড়াশোনা করতে অসুবিধা হতো, কারণ তোদের একটাই ঘর ছিল, আর সেই কারণেই তুই পার্মানেন্টলি আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করার প্ল্যান খুব ভালো মতোই করেছিস। এরকম বলিস না প্রিয়াঙ্কা, আমি মানছি আমরা ভুল করেছি, কিন্তু তাই জন্য বারবার আমাকে এভাবে কথা শোনাস না। 2 মাস পরে আমাদের দুজনেরই পরীক্ষা, তুইও তো পড়াশোনা করছিস না। আয়না, আমরা দুজনে মিলে আগের মতো পড়াশোনা করি। কোনো দরকার নেই, তোর সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, আমি একাই পড়াশোনা করতে পারবো। আমি তো শুধু তোর উপর দয়া করে তোর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলাম। তুই কি মনে করেছিস তোকে ছাড়া আমি চলতে পারবো না? এই মেয়ে, অনেক পড়াশোনা করেছো, এবার ওঠো বাড়ির কাজে লেগে পড়ো। প্রথমে আমাদের পুরো বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করো, তারপর রান্না বান্নাটা সেরে নাও। আমাদের বাড়ির সমস্ত কাজের লোককে আমি কাজ থেকে বের করে দিয়েছি, কারণ আজ থেকে আমাদের বাড়ির কাজের লোক তুমি। আমার ছেলেকে ফাঁসিয়ে তুমি বিয়ে করেছো, আমি তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেব না। মমিতা মুখ বুঝে সমস্ত কিছু মেনে নেয়। প্রত্যেকদিন দীপঙ্কর বাড়ি থেকে চলে যাওয়ার পরেই তাকে বাড়ির কাজে লেগে পড়তে হতো। দীপঙ্কর বাড়ি আসার আগে পর্যন্ত সে একইভাবে পরিশ্রম করেই যেত। মমিতা যাতে পড়াশোনা করতে না পারে প্রিয়াঙ্কা এবং তার মা সেই চেষ্টাই করত, আর মমিতা সত্যি সত্যি কোনো পড়াশোনা করতেও পারত না। এরকম ভাবে দেখতে দেখতে 2 মাস কাটে, প্রিয়াঙ্কা এবং মমিতার ফাইনাল সেমিস্টারের পরীক্ষা চলে আসে, আর এই সময় প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে বিপদে পড়ে। একি, আমি তো ওই মমিতার পেছনে আমার সব সময় নষ্ট করে ফেলেছি। আমি তো আমার কলেজের প্র্যাকটিক্যালের কোনো কাজও করিনি, কোনো প্রজেক্টও করিনি। ওগুলো সাবমিট না করলে আমি তো পরীক্ষায় বসতেই পারবো না। এবার কি হবে? ওই মমিতা তো ভীষণ চালাক, ও তো নিশ্চয়ই নিজের সব কাজ কমপ্লিট করেই রেখেছে। প্রিয়াঙ্কা কি করবে কিছু বুঝতে না পেরে তার দাদার কাছে গিয়ে সাহায্য চায়। তুই চিন্তা করিস না বোন, হাতে মাত্র 2 দিন সময় আছে, তাই তো? আমি আমার চেনা পরিচিত কাউকে দিয়ে তোর কাজগুলো করিয়ে দিচ্ছি, কেমন? তুই 2 দিন পর সব পেয়ে যাবি, যা, তুই এবার নিশ্চিন্তে থাক। এই শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। 2 দিন পর প্রিয়াঙ্কার দাদা সমস্ত প্রজেক্ট ওয়ার্ক এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ক প্রিয়াঙ্কার হাতে তুলে দেয়। প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। প্রিয়াঙ্কা আরো বেশি খুশি হয় এটা জানার পর যে মমিতা নিজের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট ওয়ার্ক কমপ্লিট করতে পারেনি বলে সে পরীক্ষায় বসতে পারবে না। যাক, আমি তাহলে সাকসেসফুল হয়েছি। খুব শখ ছিল পড়াশোনা করে চাকরি করার, সবকিছু একেবারে খুচে গেছে। এমন অত্যাচার করেছি, ওকে দিয়ে এমন খাটিয়েছি যে নিজেই পড়াশোনা করার সময় পাইনি। যাই, আমি এবার কলেজে যাই, এগুলো জমা দিয়ে আসি।
প্রিয়াঙ্কা তার প্র্যাকটিক্যাল ওয়ার্ক এবং প্রজেক্ট ওয়ার্ক নিয়ে কলেজে পৌঁছে যায়। কিন্তু সেগুলো জমা দেওয়ার আগে সেগুলো চেক করার সময় প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অবাক হয়। একি, এগুলো তো সব মমিতার হাতের লেখা। তার মানে মমিতাই কাজগুলো করেছে? মমিতা নিজের কাজ না করে আমার কাজগুলো করে দিয়েছে যাতে আমি পরীক্ষায় বসতে পারি? মনিকা এত ভালো, ও নিজের কথা চিন্তা না করে এখনো পর্যন্ত শুধু আমার কথাই ভাবছে। প্রিয়াঙ্কা তার ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ বাড়িতে চলে আসে। এমনকি সে কোনো কিছু কলেজে জমাও দেয় না। সে বাড়িতে এসে তার মাকেও পুরো ব্যাপারটা জানায়। আমাকে ক্ষমা করে দে মমিতা, আমি সত্যি তোকে বুঝতে পারিনি। তোর মন খুব ভালো, আমি নানান রকম ভাবে চেষ্টা করেছি যাতে তুই পড়াশোনা করতে না পারিস, কিন্তু তুই ঠিক আগের মতোই আমার কাছের বন্ধু হয়ে আমাকে এখনো হেল্প করে গেলি। তুই নিজের প্রজেক্ট ওয়ার্ক না করে আমারটা কমপ্লিট করে দিয়েছিস যাতে আমি পরীক্ষায় বসতে পারি। হ্যাঁ রে বোন, মমিতা এখনো তোর কথা সবসময় চিন্তা করে। আমি ওকে বলেছিলাম এই প্রজেক্ট ওয়ার্ক গুলো তোকে না দিতে, কিন্তু আমার কথা শোনেনি। মমিতার মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার রে। শুধু বন্ধু নয় দাদা, এমন বৌদি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। মমিতা, আমি প্রজেক্ট ওয়ার্ক কলেজে জমা দেইনি। আমরা দুই বন্ধু আবার আগের মতো একসঙ্গে পড়াশোনা শুরু করব, আর নেক্সট ইয়ার আমরা দুই বন্ধু আবার পরীক্ষা দেব। প্রিয়াঙ্কার কথা শুনে মমিতা ভীষণ খুশি হয়। মমিতা তার প্রিয় বন্ধুকে আবার ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এভাবে সেদিনের পর থেকে তারা দুজনেই আবার আগের মতো বন্ধু হয়ে যায়। দীপঙ্করের মাও শেষ পর্যন্ত মমিতাকে বৌমা হিসেবে স্বীকার করে নেয়।